জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, জমিনে আল্লাহর দ্বীন এমনি কায়েম হয় নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার জন্য সাহাবীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ঠিক কিনা বলেন? বর্তমানে 250 কোটি মুসলমানকে সাহাবাওয়ালা ঈমান হতে হবে, সাহাবীদের আদর্শ চরিত্র গ্রহণ করে ময়দানে নামতে হবে, নইলে মসজিদুল আকসাকে ইহুদিদের হাত থেকে মুক্ত করা যাবে না। আর যদি মসজিদুল আকসা মুক্ত করা না যায়, হাশরের ময়দানে আল্লাহ নবী জিজ্ঞেস করবে, তোরা আমার উম্মত, আমাদের প্রথম কেবলা কেন ইহুদিরা দখল করলো, তোরা কেন মুক্ত করতে পারলি না? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওই মসজিদুল আকসার পাশে তার কবর, জাতির পিতাও বলবে আমি তো নমরুদের সামনে মাথা নত করি নাই, তোরা আমেরিকা ইসরায়েলের সামনে কেন মাথা নত করেছিস? ঠিক কিনা বলেন? আমি তো নমরুদকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, তোরা আমার 250 কোটি সন্তান থাকতে আমার কবরটাকে তারা কেন দখল করলো? মুসলমান, সামনের অবস্থা বেশি ভালো না? মুসলমানকে আজ না হয় কাল না হয় পরশু আমাদেরকে জিহাদের ময়দানে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, এছাড়া মুসলমানের কোনো উপায় নাই। আজকে ফিলিস্তিনে তারা যেই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, প্রতিদিন হাজার হাজার মা বোনদেরকে তারা শহীদ করতেছে, এই রক্ত কোনোদিন বৃথা যাবে না ইনশাআল্লাহ। এই রক্ত দেখে, এই শহীদদের দেখে অনুপ্রাণিত হয়ে আমাদেরকেও জিহাদের ময়দানে যেতে হবে, প্রস্তুতি নিতে হবে, তৈয়ার হতে হবে, ঠিক কিনা বলে? বলতে পারেন হুজুর এটা কি বইলা গেলেন? হ্যাঁ, এটাই কথা, এটাই আসল কথা। মুসলমানদেরকে যদি ইজ্জত মান সম্মান নিয়ে যদি বাঁচতে হয়, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয়, জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া মুসলমানের জান মাল নিরাপদ থাকবে না, মুসলমানের দেশ ভূখণ্ড নিরাপদ থাকবে না, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ এখন একটা জিহাদের জাগরণ শুরু হয়েছে সারা পৃথিবীতে। এতদিন আরবরা চুপ ছিল, এখন সেই আরবরাও বলতেছে এই আমেরিকার সাথে আর কোনো সম্পর্ক না, আমাদের বাপ দাদারা খেজুর খেয়ে পানি খেয়ে বেঁচেছেন, প্রয়োজনে পশ্চিমাদের সাথে আমরা জিহাদে অবতীর্ণ হব। আমাদেরকে যদি জিহাদের ময়দানে গেলে খাবার না পাই, প্রয়োজনে খেজুর আর পানি খেয়ে থাকবো, তারপরে পশ্চিমাদের সাথে আর কোনো আপোষ না। আজকে ফিলিস্তিনে যে যুদ্ধ হচ্ছে, এটা হলো ইসলাম এবং দ্বীনের জন্য, মুসলমানের প্রথম কেবলা মসজিদুল আকসা মুক্ত করার জন্য জিহাদ। ফিলিস্তিনি মুসলমানরা তো বলে যে আমাদের ভূমি তো 100%-এর মধ্যে 70% তারা দখল করে নিয়ে গেছে, 35% নিলেও আমাদের কোনো আফসোস নাই, কিন্তু আমাদের আফসোস হলো মসজিদুল আকসাকে আমরা ছাড়তে পারি না, এটা আমাদের ঘর, এটা আল্লাহর ঘর, এটা আমাদের প্রথম কেবলা। এই মসজিদুল আকসার জন্য আজকে ফিলিস্তিনিরা জিহাদ করতেছে। তাহলে আমরা কি করতে পারি? আমাদের তো উচিত ছিল আমাদের দেশ থেকে সেনাবাহিনী পাঠানো ফিলিস্তিনি মুসলমানের জন্য যুদ্ধ করার জন্য, আমাদের তো উচিত ছিল তাদেরকে অস্ত্র দেওয়া, তাদেরকে অর্থ দেওয়া, তাদেরকে সর্বদিক থেকে সাপোর্ট করা। 57টা মুসলিম রাষ্ট্রের দায়িত্ব, 250 কোটি মুসলমানের ইমানি দায়িত্ব হলো ফিলিস্তিনি মুসলমানদেরকে সর্বাত্মক সহযোগিতা, ঠিক না ভাই? কিন্তু আমরা তো অক্ষম, আমরা তো যেতে পারছি না, যাওয়ার মতো আমাদের সুযোগ নাই, আমাদের বন্দি করে রেখেছে। তাহলে এই অবস্থায় আমরা কি করতে পারি? আমরা আমাদের ভাইদের জন্য বেশি বেশি নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব, আমরা নফল রোজা রাখবো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, যাতে আল্লাহ আমাদের ভাইদেরকে সাহায্য করে, ঠিক কিনা বলেন? অনেক মানুষ জিজ্ঞেস করে, অনেক যুবকরা যে হুজুর এখন আমাদের করণীয় কি? আমাদের এক নাম্বার করণীয় হলো আমাদেরকে জিহাদের জন্য তৈয়ার থাকতে হবে, মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, যখন ডাক আসে পিছনে ফিরে তাকাবার সময়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহ বলছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ আল্লাহুমা আসসাবিরিন। এ মুমিনরা, তোমরা কাফেরদেরকে ভয় পায় না, মুশরিক বেঈমানদের অস্ত্রকে ভয় পায় না, সৈন্যকে ভয় পায় না, আমি আল্লাহ যদি চাই একটা ক্ষুদ্র দলকে বীরহত্তর দলের উপরে বিজয় দান করতে। পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা মনে করেছিল 2-4 দিনে হয়তোবা তারা গাজা দখল করে নিয়ে যাবে, এতদিন ইন্ডিয়ার যত মিডিয়াগুলো আছে, মিডিয়া তারা এতদিন বলে হামাস শেষ,
ফিলিস্তিন শেষ, গাজা শেষ। আজকে তারা খবর প্রচার করতে বাধ্য হয়েছে যে ইসরায়েলের মতো একটা পরাশক্তি, আমেরিকার মতো একটা পরাশক্তি তারা হামাসের কাছে নির্মমভাবে পরাজিত হচ্ছে। এখনো যদি মুসলমান দেশগুলো হামাসের পাশে দাঁড়ায়, এই যুদ্ধে মুসলমানরাই চূড়ান্ত বিজয় আনবে, মসজিদুল আকসা মুক্ত হবে, ঠিক কিনা বলেন? এ কারণে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, বেশি বেশি করে তাদের জন্য দোয়া করতে হবে, মুজাহিদদের জন্য। আর দ্বিতীয়ত, আমেরিকান ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না। এক নম্বরে কোকোকোলা, সেভেন আপ, পেপসি, ফান্টা, সার্ফ এক্সেল, রিন সাবান, হুইল পাউডার, পেপসুডেন্ট, অর্থাৎ ইউনিলিভারের যত মাল আছে, ডাভ সাবান, ডাভ শ্যাম্পু, ভালো করে শুনে রাখেন, এগুলো আপনারা টাকা দিয়ে কিনবেন না। লাক্স সাবান, লাইফ বয়, এগুলো হলো ইসরায়েলের পণ্য, ইউনিলিভার। এদের মূল অফিস হলো সেই ইসরায়েলের তেল আবিবে। এই যে আপনারা, একটা মজার ঘটনা গত দুই দিন আগে পত্রিকায় আসছে, যুদ্ধ হওয়ার শুরুর পর থেকে মুসলমানরা ইসরায়েলি পণ্যগুলো তারা বয়কট শুরু করেছে। কেএফসি, ম্যাকডোনাল্ড মতো, ম্যাকডোনাল্ডের মতো কোম্পানি ম্যাকডোনা, পৃথিবীতে যারা সবচেয়ে খাবার সাপ্লাই দেয়, মুসলমানরা তাদের খাবার বর্জন করার কারণে গত এক মাসে তাদের $6,000 কোটি লস হয়েছে, $6,000 কোটি লস হয়েছে। এমন প্রত্যেকটা পণ্য তাদের এখন লস হচ্ছে, তাদের ব্যবসায়ী মার্কেট ভালো না। কারণ আমরা 250 কোটি মুসলমান যদি ওদের পণ্যগুলো না কিনি, অর্থনৈতিকভাবে ওরা এমনিতেই দুর্বল হয়ে যাবে, ওরা অস্ত্রও কিনতে পারবে না, গোলা বারুদও কিনতে পারবে না। ওরা আমাদের অর্থ দিয়া বোম বানায়া সেই অর্থ ওরা আবার মুসলমানের উপরে মারে, ঠিক কিনা বলেন? এখানে যার যার জায়গা থেকে আমরা আমেরিকান ইসরায়েল পণ্য বয়কট করব, রাজি আছেন ইনশাল্লাহ? আমেরিকা এখন বাজারে গেলে আগে জিজ্ঞেস করবেন, এই আমেরিকা ইসরায়েলি পণ্য কোনটা? আর এই যে দেখেন, মুসলমান তো বুঝে না, এই যে প্রাণ কোম্পানি, এটা হলো কাদিয়ানিদের কোম্পানি, এটাও আমেরিকার দালাল। এই প্রাণ আরএফএল, বলেন হুজুর এটা আবার কি কন? গ্রামের অনেক দোকানদার আছে, হুজুর আমগো ব্যবসা বাণিজ্য তো আপনি শেষ করে দিতে আছে। প্রাণ হলো পৃথিবীর সবচেয়ে একটা বাজে কোম্পানি, এটা হলো দুই নম্বর জিনিস। ওরা এই সবকিছুর ভিতরে ওদের ভেজাল। আপনারা এই প্রাণ পানি না খায়া মাম পানি খাবেন, ফ্রেশ খাবেন, জীবন খাবেন, এগুলো আমাদের একেবারে দেশীয় কোম্পানি। প্রাণের 10% টাকা কাদিয়ানিদের কাজে ব্যবহার করে, এই প্রাণের, এই যে কুড়িগ্রামে মুসলমানদেরকে কাদিয়ানি বানাচ্ছে, এই প্রাণ কোম্পানি টাকা দিচ্ছে। এগুলো জানার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? আমরা বিদেশি কোনো পণ্য কিনবো না, আমরা দেশীয় পণ্য কিনবো। কোক না খায় আপনি মোজো খান, মোজো কি খান? মোজো খান না, আমি কোক খাই, সেভেন আপ খাই, ফান্টা খাই, মানে হারাম জিনিস। তুমি যদি কোক, ইসরায়েল আমেরিকার কোন পণ্য ব্যবহার করো, তুমি কোক খাইলা না, ফিলিস্তিনি মুসলমানের রক্ত খাইলা, কথাটা মনে রাখবা, মনে রাখবা। আমি বলে গেলাম, হাসরের ময়দানে বলবেন, আল্লাহ হুজুররা তো এগুলো আমাদেরকে বুঝায় নেই, কারণ সব জায়গায় তো শুধু বাহানা তালাশ করে, বাঁচার জন্য ফাঁক ফুটা তালাশ করে। এ কারণে বলে গেলাম, ইসরায়েলি কোনো পণ্য কিনা যাবে না। আপনি যদি বৃদ্ধ হয়ে থাকেন, আপনার নাতিরে ডাক দিবেন, এদিকে তুই কলেজে পড়স, আমাকে বল কোন কোন পণ্য আছে আমেরিকা ইসরায়েল, আজ থেকে আমরা ওগুলো কিনবো না, আমরা বয়কট করবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ফিলিস্তিনি মুসলমানদের পাশে থাকার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদের জান মাল ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন, বলি আমিন।